নিষেধাজ্ঞার পরও রাশিয়ার সাথে গ্যাস বাণিজ্য বন্ধ করেনি ব্রিটিশ এনার্জি জায়ান্ট শেল যুদ্ধ শুরুর পর এক বছরের বেশি সময় ধরে কোম্পানিটিকে মস্কোর জ্বালানি মার্কেট থেকে ব্যবসা তুলে নিতে আহ্বান জানানো হলেও তা কার্যকর হয়নি বিবিসি জানিয়েছে দু সালে জাহাজে রুশ গ্যাস রপ্তানির ভাগের এসেছে মাধ্যমে প্রতিষ্ঠানটি রক্তের বিনিময়ে অর্থ সংগ্রহ করছে বলে অভিযোগ করেছে ইউক্রেন তবে সেল বলছে দীর্ঘমেয়াদী চুক্তির কারণেই রাশিয়ার সাথে ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা এতে নিষেধাজ্ঞা বা আইন অমান্য হয়নি বলেও দাবি প্রতিষ্ঠানটির গেল মে মাসেও রুশ বন্দর থেকে এক লাখ সাত হাজার কিউবিক মিটার এলএনজি আমদানি করেছে শেল।